নমস্কার বন্ধুরা এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে অঙ্গনানী কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পর্ব থ্রিতে অর্থাৎ তৃতীয় পর্বে আজকে জিখে থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আবারও ত্রিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে পর্ব ওয়ান এবং পর্ব টুতে কিন্তু ত্রিশটি করে কোশ্চেন কিন্তু জেনারেল নলেজ থেকে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা দেখোই আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আমি আজকে তোমাদের বলবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো শুরু করছি আজকের কোশ্চেন এর আগে ষাটটি কোশ্চেন হয়েছে দ্বিতীয় পর্ব মিলে তো আজকে একষট্টি নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি এবং আগের কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ আকারে আমি তোমাদের বলে দিয়েছি এবং আজকে কিন্তু ডাইরেক্ট কিন্তু উত্তর দিয়ে দিয়েছি কেননা অনেক ক্ষেত্রে অনেক ডিস্ট্রিক্টের পরীক্ষায় কিন্তু এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকে না সেক্ষেত্রে কিন্তু কথায় লোকও এক নম্বরে কিন্তু কোশ্চেন থাকে তো যাই হোক বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ওয়াইসে কোশ্চেন হয় তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ হোক বা এক কথায় হোক এগুলো কিন্তু আসতে পারে তো একষট্টি নম্বর কোশ্চেন শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবক্তা কী তো স্ক্রিন দেখতেই পারছ এর সঠিক উত্তর হবে পিয়াজে ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত তো সঠিক অ্যানসার অ্যান্সার হচ্ছে দেরাদুন দেরাদুনে ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত বুদ্ধির ত্রিডি তত্ত্বের প্রবক্তার নাম কী সঠিক অ্যান্সার হচ্ছে জেপি পি গিলফোর্ট জে গিলফোর্ট হচ্ছে সঠিক অ্যান্সার কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় অথবা কোশ্চনে আসতে পারে কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবথেকে বেশি ধান চাষ হয় সেক্ষেত্রে তাই তাকে কিন্তু ধানের গোলা বা ধানের ভান্ডার বলা হয়ে থাকে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় কাকে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কেচোকে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আটই মে আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় বন্ধুরা এই চ্যানেলে তোমরা আইসিডিএস প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবচেয়ে বড় ফুল কোনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রাফলেসিয়া রাফলেসিয়াকে সবচেয়ে বড় ফুল বলা হয় ফুলকার সাহায্যে শ্বাসকচ চালায় কোন প্রাণী আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই কোশ্চেন অ্যান্সারটা খুবই সহজ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মাছ জীবাণুবিদ্যারজনক কে বা জনক কাকে বলে সঠিক অ্যান্সার লুইপাস্তুর বিদ্যার জনক বলা হয় ডিএনএ কোথায় থাকে ডিএনএ থাকে নিউক্লিয়াসে ভারতের দীর্ঘতম বাদ কোনটি ভারতের দীর্ঘতম বাদ হচ্ছে হীরাকুদ হীরাকুদকে ভারতের দীর্ঘতম বাদ বলা হয় বন্ধুরা আইসিডিএস অর্থাৎ অঙ্গনাড়ি কর্মী ও সহিকা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ থেকে কিন্তু কুড়িটি কোশ্চেন কিন্তু থাকে প্রতিটি কোশ্চেনে কিন্তু এক নম্বর করে তো অবশ্যই এই জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের বিভাসন চালিয়ে যেতে হবে এবং জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় নিয়েও আমি ভিডিও দিয়েছি এবং আগামীতেও দিব তোমরা কিন্তু এখান থেকে বিভাষণ চালিয়ে যেতে পারবে বাহাত্তর নম্বর কোশ্চেন আইসিডিএসের সাথে যুক্ত সবলা প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এর সঠিক অ্যান্সার হচ্ছে তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিশোরী মেয়েদের দক্ষতা উন্নয়ন এই প্রকল্পের মূল লক্ষ্য এবং এটি আইসিএস প্রকল্পের সাথে যুক্ত অর্থাৎ আইসিডিএস স্কিমের সাথে যুক্ত সবলা প্রকল্প কিশোরী মেয়েদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রকল্পটি কিন্তু শুরু করা হয়েছে কন্যাশ্রী দিবস কবে পালিত হয় এটি কিন্তু আসতে পারে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো এবং এই কন্যাশ্রী প্রকল্পের কিন্তু একটি দিবস দিন রয়েছে এবং প্রতি বছর চোদ্দোই আগস্ট কিন্তু এই দিনটি পালন করা হয় এবং তোমাদের এখানে বলে রাখি আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের উচ্চশিক্ষা উৎসাহিত করতে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী প্রকল্প হিসাবে পালিত হয় দু সালে শুরু হয় এই প্রকল্প যদি বলা হয় কবে শুরু হয় তাহলে কিন্তু দু হাজার তেরো সাল হয়ে যাবে চুয়াত্তর নম্বর কোশ্চেন আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এগারোই অক্টোবর পালিত হয়ে থাকে পঁচাত্তর নম্বর কোশ্চেন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার কাল ল্যানস্টাইনার ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে মহিলা রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রথম হচ্ছে প্রতিভা পাতিল মাননীয় শ্রীমতী প্রতিভা পাতিল ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী কিন্তু গান্ধীর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী তো তিনি কিন্তু ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ লেবু গাছ হচ্ছে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ উনাশি নাম্বার কোশ্চেন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় আশা করি তোমরা অনেকেই জানো এই কোশ্চেন অ্যান্সারটি অনেক দেখতেই পারছো রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে আশি নম্বর কোশ্চেন চিপকো আন্দোলন সূচনা হয়েছিল কোন স্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে অনেক সময় পরীক্ষাতে তো এসে থাকে তো এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গারোয়াল হিমালয় থেকে এবং চিপকো আন্দোলনটি তোমাদের একটু বলে দিচ্ছি এখানে চিপকো আন্দোলনটি কিন্তু উনিশশো সালে দর্শোরামে উত্তরপ্রদেশে এই গারোয়াল হিমালয় থেকে কিন্তু শুরু হয়েছিল এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ঠিকাদারদের দ্বারা গাছ এবং বনাঞ্চলের ক্ষেতগুলি কেটে ফেলা আটকানোর লক্ষ্যে কিন্তু এই আন্দোলন কিন্তু সূচনা হয়েছিল একাশি নম্বর কোশ্চেন আইসিডিএস সাথে যুক্ত জননী সুরক্ষা যোজনা এর প্রাথমিক লক্ষ্য কি তো জননী সুরক্ষা যোজনার প্রাথমিক লক্ষ্য হচ্ছে মা ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতি এবং সেই সাথে মা ও শিশুর মৃত্যুর হার কমানো অর্থাৎ যে গর্ভবতী মায়েরা আছে তাদের যাতে মৃত্যু এবং শিশুর মৃত্যু যাতে না হয় সেই দিকে দেখা এবং মা এবং নবজাতকের স্বাস্থ্যের উন্নতির এই বিষয়গুলি কিন্তু এই প্রকল্প দেখে থাকে তো পরীক্ষা আসলে কিন্তু তোমরা এইভাবে লিখে দিবে। আইসিডিএস কেন্দ্রে ব্যবহৃত গ্রোথ চার্ট এর তাৎপর্য কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে শিশুদের শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণ করা যদি আসে এরকম কোশ্চেন লিখে দেবে শিশুদের শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণ করে থাকে এই গ্রোথ চার্ট রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা সতীদেহ প্রথা কত সালে নিষিদ্ধ হয় আশা করি তোমরা এটা অনেকেই জানো আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদেহ প্রথা নিষিদ্ধ কিন্তু হয়ে থাকে সম্প্রতি কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত করে কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু রাষ্ট্রসংঘ সঙ্গ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে সম্মানিত করে হয় ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অনেক স্ক্রিনে দেখতেই পারছো অবনী চতুর্বেদী এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি জেনারেল নলেজ এবং জনস্বাস্থ্য পুষ্টি সম্পর্কে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সপ্তশী নম্বর কোশ্চেন ভারতের প্রথম জনগণনা কবে হয় আঠারোশো সালে প্রথম জনগণনা হয় তবে সেই সময় কিন্তু ব্রিটিশ ভারত ছিল ভারত স্বাধীন হয়নি এবং স্বাধীন ভারতে প্রথম জনগণনা কিন্তু হয়ে থাকে উনিশশো একান্ন সালে তো এরকম কোশ্চেন আসলে তোমরা কিন্তু ডিটেলসে এইভাবেই লিখে দিবে বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়ে থাকে উননব্বই নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি কিন্তু ভারতের জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে বা ন্যাশনাল ভোটার ডে বলা হয় পঁচিশে জানুয়ারি কিন্তু এটি পালিত হয়ে থাকে পঁচিশে জানুয়ারি এবং এখানে তোমাদের বলে রাখি দু হাজার এগারো সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে অর্থাৎ এই দিবসটি দু হাজার এগারো সাল থেকে পালিত হচ্ছে এবং উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং সেই দিনটিকে মাথায় রেখে কিন্তু এই দিনটিকে পালন করা হয় নব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ড্যাশ এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আশা করি অনেকেই যেন গীতাঞ্জলি গ্রন্থের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন আজকের এই নব্বইটি প্রশ্ন তো প্রশ্নের মধ্যে তোমরা সরি আজকের এই তিরিশটি প্রশ্নের মধ্যে সব মিলে নব্বইটি প্রশ্ন হলো আজকের এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি নিজে থেকে তোমাদের উত্তর জানা ছিল বা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সেই সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোন আপডেট নিয়ে